بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. عبد الشهيد ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, কয়েকটি প্রশ্ন একসঙ্গে করছেন ভাই। একটা প্রশ্ন আপনি একবার করবেন, তিন চারটে প্রশ্ন একসঙ্গে করলে তো উত্তর দেওয়া সমস্যা। যাই হোক, প্রথম আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি আমি, যে সুন্নতের কাজা করতে হবে কিনা, যেমন জোহর আসর ইত্যাদির সুন্নত যদি ছুটে যায় তাহলে আমরা কাজা করবো কিনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আপনার আমার উচিত হলো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের পাবন্দি করা, সুন্নত যেগুলি নির্ধারণ করা হয়েছে সেগুলি সঠিক সময়ে আদায় করা। বিশেষ করে কেউ যদি দিন রাতে 12 রাকাত সুন্নত নামাজ, যেটাকে সুনানুর রাতে বা বলা হয়, এটাকে কন্টিনিউ করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আর সেটি হলো যে ফজরের ফরজের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত, এই মানে ফরজের পরে 2 রাকাত, মানে জোহরে 6 রাকাত, ফজরে 2 রাকাত, 8, মাগরিবের ফরজের পরে 2, 10, ইশার ফরজের পরে 2, এই 12। তবে জোহরের ফরজের পরে 4 রাকাত পড়াও কি জায়েজ রয়েছে। এখন যদি কেউ ফরজের আগে, জোহরের ফরজের আগে 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়ে, সেটাও জায়েজ। বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে এটা বর্ণিত রয়েছে, যে ব্যক্তি 4 রাকাত 12 রাকাত সুন্নত নামাজ কন্টিনিউ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা বাড়ি বা বাড়ি বা ঘর নির্মাণ করবেন। এটা যে ব্যক্তি এটাকে কন্টিনিউ করবে, মান সাবার আলাইহা, হাজি ব্যক্তি কন্টিনিউ করবে। তা আমাদের উচিত হলো এই সুন্নতগুলি কন্টিনিউ করা। এখন কোনো কারণবশত কেউ যদি সুন্নত নামাজ জোহরের পূর্বে সুন্নত 2 রাকাত পড়তে পারেননি, তাহলে মানে 2 রাকাত বা 4 রাকাত পড়তে পারেননি, তাহলে ফরজ নামাজের পরে যে পরের যে সুন্নত 2 রাকাত, ওই সুন্নত 2 রাকাত শেষ করে এরপরে ওই কাজাটা মানে পরে আগের সুন্নতটা পড়ে নেবে, এটা জায়েজ। তা যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়লেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি আসরের নামাজের পরে এই 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন, কিসের নামাজ? তিনি বলেন, ইন্নাহু আতানি নাসুন মিন আব্দুল কাইস ফাশাগালুনি আনির রাকাতাইন আল্লাতাইন বাদা যুহর ফাহুমা হাতান। তিনি বললেন যে আমি জোহরের নামাজের পরে কিছু লোক, আব্দুল কাইস গোত্রের কিছু লোক আমার কাছে এসেছিল, যার কারণে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তা জোহরের পরে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত পড়তে পারিনি, সেই 2 রাকাত এখন আমি আসরের নামাজের পরে পড়লাম। এই হাদিসটি সহিহ বুখারি 1233, সহিহ মুসলিমে 834 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। তো এই হাদিস থেকে প্রমাণ, কেউ যদি এই সুন্নত নামাজ আগে পড়তে ভুলে যায়, পরে যদি পড়ে এটা জায়েজ। অনুরূপভাবে এক ব্যক্তি একদিন ফজরের ফরজ নামাজের পরে আরও 2 রাকাত নামাজ পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ফাকালা লাহুর রাজুল, যে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলাতুস সুবহি মাররাতাইন, যে আচ্ছা ফজরের নামাজ 2 বার নাকি? ফাকালা লাহুর রাজুল, তখন লোকটি তাকে বলেন যে ইন্নি লাম আকুন সাল্লাইতু রাকাতাইন আল্লাতাইনি ক্বাবলাহুমা, যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমি আগে পড়তে পারি নাই, ফাসাল্লাইতুহুমা, এখন সেই 2 রাকাত পড়লাম। এই কথা শোনার পর ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। ইবনে মাজাহ 948 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। তো এই হাদিস থেকেও প্রমাণ যে কেউ যদি ফজরের সুন্নত 2 রাকাও প্রথমে পড়তে না পারে, পরে নেবে। অনুরূপভাবে আরও একটা হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা লাম ইউসাল্লি আরবান ক্বাবলা যুহর সাল্লাহুমা বাদাহা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জোহরের আগে 4 রাকাত পড়তে পারতেন না, তখন জোহরের ফরজের পরে, হ্যাঁ ফরজের পরে যে 2 রাকাত, এই 2 রাকাত পরে এরপরে ওই 4 রাকাত পড়তেন। এটা এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 426 নম্বর হাদিসে। তবে শেখ মোহাম্মদ বিন সালে আল সাইবিন রাহেমাহুল্লাহ বললেন যে যদি কেউ আগের সুন্নত 2 রাকাত 4 রাকাত পড়তে না পারে, তাহলে ফরজের পরে ওই ফরজের পরে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত পড়ার পর ওই 4 রাকাত পড়বে, এটা হলো নিয়ম। তো এখন এই
হজ মানে সুন্নত নামাজগুলি এই জন্য এই কাজা করা জায়েজ এবং এটা উত্তম এবং ভালো। তবে কেউ যদি না পড়ে এই জন্য সে গুণাগার হবে না, না পড়লে গুণাগার হবে না। আর যদি কেউ কাজা আদায় করে তা আলহামদুলিল্লাহ ভালো। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিকের নিকটে তারা বলতেছে যে না, সুন্নত নামাজ ছুটে গেলে কাজা করা দরকার নেই। তবে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাদের মতামত জোরালো হলো যে এটা কাজা করাটাই উত্তম এবং ভালো, মানে ওটা পরে নেওয়াটাই উত্তম এবং ভালো। মজমু ফতোয়া 23 খণ্ডের 127 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার এই ফতোয়া বর্ণিত হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজ আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।